আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা বিশ্বকাপে গোল্ডেন বয় জিততে পারে যে তরুণরা বিশ্বকাপের মঞ্চে চোখ শুধু মেসিনেমা রোনালদো কিংবা বেঞ্জেমার মতো তারকার দিকেই থাকে না চোখ থাকে তরুণদের উপরও কিলিয়ান অ্যাম্বাপে যেমন দু হাজার আঠারো বিশ্বকাপ মাতিয়েছিলেন জিতেছিলেন গোল্ডেন বয় পুরস্কার কাতার বিশ্বকাপেও উনিশশো সালের পর জন্ম নেওয়া ফুটবলারদের প্রতি নজর রাখা হবে অল্পের জন্য এই লড়াই থাকছেন না ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র উরুগুয়ের ফেদে বালবার ইংল্যান্ডের ফিলফোরেন কিংবা বিশ্বকাপ জয়ী তারকা কিলিয়ান এমবাপে তবে ফ্রান্সের কামাবিঙ্গা স্পেনের পেদ্রিউ গাভি ব্রাজিলের রদ্রিগো গোয়েস মারতে কিংবা ইংল্যান্ডের জুডে বেলিংহ্যাম সেরাটা দিতে পারলে এবং তাদের দল বিশ্বকাপে প্রত্যাশিত ফল পেলে জিততে পারেন এই পুরস্কার পেড্রি স্পেন গত বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত ইউরোর সেরা তরুণ নির্বাচিত হয়েছিলেন তিনি বার্সেলোনায় খেলা স্পেনের এই মিডফিল্ডারের বয়স ১৯ বছর হলেও তিনি এর মধ্যে তারকাখ্যাতি পেয়ে গেছেন বিশ্বকাপে তাকে নিয়ে যেতে পারে আরও এক ধাপ উপরে রদ্রিগো গোয়েস ব্রাজিল রদ্রিগো কেন ব্রাজিল দলে এ প্রশ্ন উঠছে না কারণ অল্প বয়সে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পজিশনে মানিয়ে নিতে শিখেছেন তিনি বৈচিত্র্যপূর্ণ ফরওয়ার্ড রোদ্রিগো ফরওয়ার্ডের সব পজিশনে খেলতে পারেন তিনি রিয়াল মাদ্রিদের শুরুর একাদশ জায়গা পাকা হলেও ব্রাজিল দলে এই পজিশনে এখনও নিশ্চয়তা নেই তার তবে সুযোগ পেলে সেরাটা দিয়ে গোল্ডেন বয় পুরস্কার জিততে পারেন তিনিও গেব্রিয়াল মার্তেনেল্লি ব্রাজিল এই তালিকায় আছেন ব্রাজিলিয়ান আরেক তারকা মারতে নেল্লিও আর্সেনালের হয়ে খেলে এই তারকার সম্প্রতি আছেন দারুণ ছন্দে ম্যাচে তার খেলার প্রভাব লক্ষণীয় আর্সেনালের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ভূমিকা রাখেন তিনি ফিনিশিং দুর্বলতা কাটিয়ে উঠা এই তরুণ দূরপাল্লার শটও নিতে পারেন দারুণ তার সাথে তার ক্ষিপ্রতা প্রতিপক্ষের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে জামাল মুসিয়ালা জার্মানি ইংল্যান্ডে খেলতে পারতেন জামাল মুসিয়ালা বয়সভিত্তিক দলে ইংল্যান্ডেই খেলেছেন কিন্তু জাতীয় দল হিসেবে জার্মানিকে বেছে নিয়েছেন উনিশ বছর বয়সী এই তরুণ জার্মানির সাফল্য ব্যর্থতা অনেকটাই তার উপর নির্ভর করছে চলতি মৌসুমে লিগে দশ গোল ও আটটি গোলের সহায়তা দিয়ে জানিয়েছেন তার প্রমাণ আকা সাকা ইংল্যান্ড ইংল্যান্ড দলে অভিজ্ঞ ফুটবলার আছে আবার সাকা ফিলফোরেন ও জুডে বেলিংহ্যামের মতো তরুণ তারকারাও আছে এর মধ্যে রাইট খেলা সাকা হয়ে উঠতে পারে নায়ক গোছাতে পারে গত বছর ইউরো পেনাল্টি মিসের আক্ষেপ কামাবিঙ্গা ফ্রান্স ফ্রান্সের শুরু একাদশে কামাবিঙ্গা জায়গা নিশ্চিত নয় কিন্তু সুযোগ পেলে প্রমাণ করতে পারেন নিজের যোগ্যতা রিয়াল মাদ্রিদে এরই মধ্যে তিনি দেখিয়েছেন কি করতে পারেন বিশ বছর বয়সী এই তারকা জুডে বেলিংহ্যাম ইংল্যান্ড লাইনে হ্যারি কেইন ফোডেনের মতো খেলোয়াড় আছে ইংল্যান্ডের তাদের মিডফিল্ডের ভার জুড়ে বেলিংহ্যামের উপর বয়স মাত্র উনিশ বছর কিন্তু পরিণত তিনি বড় বড় ক্লাব তার পেছনে পড়েছে মিডফিল্ডে খেলে চলতি মৌসুমে বাইশ ম্যাচে নয় গোল আর তিনটি গোলে সহায়তা করেছেন তিনি অ্যানজো ফার্নান্দেস লিভার প্লেটে চল্লিশ ম্যাচে দশ গোল করে বেনফিকায় নাম লিখিয়েছেন অ্যানজো ফার্নান্দেজ সব মিলে বেনফিকায় চব্বিশ ম্যাচে তিনটি গোল করেছেন তিনি কিন্তু এই সেন্টার মিডফিল্ডারের মাঠে প্রভাব ছিল চোখে পড়ার মতো যে কারণে একুশ বছরেই আর্জেন্টিনার বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন তিনি নিয়মিত খেললেও অবাক হওয়ার কিছু থাকবে না